আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে মূলত আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে। আজ থেকে কয়েক বছর আগেও যে দৃশ্যটি দেখা যেত সেটি হচ্ছে উত্তর আমেরিকাতে বড় বড় শপিং মলগুলোতে বেশিরভাগ পোশাকই দেখা যেত বাংলাদেশ থেকে তৈরি হতো, মেড ইন বাংলাদেশ। কিন্তু আজকে যে দৃশ্যটি আমার চোখে পড়ল সেই স্থানটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তার মানে বাংলাদেশ থেকে এই সুবিধাগুলো আস্তে আস্তে পৃথিবীর অন্যান্য দেশগুলো নিয়ে নিচ্ছে, যেমন ইন্ডিয়া, গুয়াতেমালা, হাইতি, ইজিপ্ট আর অন্যান্য দেশ। আজকে মূলত অনেকগুলো টি শার্টই আমি চেক করলাম, সেখানে বাংলাদেশের স্থান নেই বললেই চলে। অথচ আজ থেকে কয়েক বছর আগে অহরহ এগুলো দেখা যেত মেড ইন বাংলাদেশ। আমি মনে করি উত্তর আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণে মূলত এই সমস্যাটি হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের পোশাক শিল্প কোথায় দাঁড়াবে তার আমাদের বোঝার বাকি নেই। তাই আজ আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, উত্তর আমেরিকার সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও বৃদ্ধি করার, এতে করে বাংলাদেশের সাথে উত্তর আমেরিকার সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশের পোশাক শিল্প আরও অগ্রগতির দিকে আগাবে, দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে এবং দেশের মানুষও ভালো থাকবে।